হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট। আজ আমি তোমাদের সাথে ক্লাস ইলেভেনের ফিলোসফির লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। আশা করছি এখান থেকে তোমরা 90 থেকে 95% কমন পাবে। তো চলো শুরু করা যাক। ফিলোসফির লাস্ট মিনিট সাজেশন 2020 মার্কস 8। শুরু করার আগে কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শন থেকে 40+40 মোট 80 নম্বরের প্রশ্ন হয়। প্রশ্ন হয় তিনটি ভাগে, গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি। গ্রুপ এ এই বিভাগে মোট 24টি এমসিকিউ প্রশ্ন থাকে। প্রত্যেকটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1। গ্রুপ বি এই বিভাগে মোট 23টি এসিকিউ থাকে। এসিকিউর মধ্যে 16টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1। এখানে একটি কথা বলে দিই, এমন নয় যে পরপর 23টি প্রশ্ন থাকবে। এখানে যে কোনো 7টি প্রশ্নের সাথে 7টি প্রশ্নের অর থাকে, তাই ভালো করে এসিকিউ পড়তে হবে। গ্রুপ সি 8 নম্বরের যে প্রশ্ন থাকে তাতে 5টি প্রশ্ন দেওয়া হয়। প্রতিটি প্রশ্নের সাথে অর থাকে। পাশ্চাত্য দর্শন থেকে করতে হয় 3টি 8 নম্বরের প্রশ্নের উত্তর এবং ভারতীয় দর্শন থেকে করতে হয় দুটি প্রশ্নের উত্তর। আর যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের 8 মার্কসের জন্য তৈরি করবে। পিডিএফ আমাদের অ্যাপে পাওয়া যাবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো এবার দেখে নিই পাশ্চাত্য দর্শন থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ। 1, জ্ঞানের উৎস এবং স্বরূপ বিষয়ে দেকার্তের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। 2, জ্ঞানের উৎস ও স্বরূপ সম্পর্কে লকের মতবাদ সবিচার আলোচনা করো। 3, টীকা লেখো। ক, বিশ্লেষক ও সংশ্লেষক বচন। খ, পূর্বত সিদ্ধ ও পরত সাধ্য বচন। 4 নম্বর কোশ্চেন, জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয়, বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো। 6, হিউমের নিয়ত সংযোগ তত্ত্ব বা সতত সংযোগ তত্ত্ব বর্ণনা করো, এটি কি ত্রুটিমুক্ত। 7, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি, এই মত কি গ্রহণযোগ্য। 8, কার্য ও কারণ বিষয়ে প্রসক্তি তত্ত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করো। 9 নম্বর কোশ্চেন, প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ করো, এই বক্তব্যগুলি কতটা সন্তোষজনক। 10, সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি, লক কিভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে তার বক্তব্য তুলে ধরেছেন। 11, লকের মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য লেখো। 12 নম্বর কোশ্চেন, বার্কলের আত্মগত সবিচার বা মূল বক্তব্য আলোচনা করো। 13, বার্কলের আত্মগত ভাববাদকে অহং সর্বস্ববাদ বলা হয় কেন। 14, বার্কলের আত্মগত ভাববাদে
ঈশ্বরের গুরুত্ব ব্যাখ্যা করো? বার্কলি কি এইভাবে ঈশ্বরকে স্বীকার করতে পারেন? এবার দেখে নি ভারতীয় দর্শন থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ। এক, নৈয়ায়িক যে প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো। দুই, নির্বিকল্পক ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য লেখো। তিন, লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের পার্থক্য লেখো। চার নাম্বার কোশ্চেন, স্বার্থানুমান ও পরার্থানুমানের পার্থক্য লেখো। পাঁচ নাম্বার কোশ্চেন, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের উদাহরণ সহ আলোচনা করো। ছয়, বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষের ব্যাখ্যা করো। সাত নাম্বার কোশ্চেন, পঞ্চবয়বী ন্যায় ব্যাখ্যা দাও। আট, ব্যাপ্তি কি, ব্যাপ্তি গ্রহ কিভাবে প্রতিষ্ঠা বা জানা যায় লেখো। ন নাম্বার কোশ্চেন, রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি বিশ্লেষণ করো। দশ, কর্মযোগ সম্পর্কে বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো। এগারো নাম্বার কোশ্চেন, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হল প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। বারো নাম্বার কোশ্চেন, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি, বিবেকানন্দ কিভাবে নিষ্কাম ব্যাখ্যা করেছেন। স্টুডেন্টস, এই হলো আমাদের লাস্ট মিনিট ফিলোসফি সাজেশন। আবারও বলছি, তোমাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আরো আরো সাজেশন তাহলে তোমরা দেখতে পাবে। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, নিজেও দেখো এবং ফ্রেন্ডসদেরও দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ।